করছেন বাংলা এমজি নিউজ। আমরা সত্যি চাপি না, সত্যি ছাপি। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। নমস্কার, বাংলা এমজি নিউজে আপনাদের স্বাগত। আমি নীরা রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে যে বিশেষ খবরের দিকে চোখ রাখব, রক্ষকই ভক্ষক। হ্যাঁ, গণধর্ষণের অভিযোগ উঠল বিএসএফ এর দুই জওয়ানের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত 10:30 নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার সীমান্ত এলাকায়। বনগার্ডস পুলিশ সুপার তরুণ হালদার জানান, অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। ধৃতদের নাম কনস্টেবল আলতাফ হোসেন ও এএসআই এসপি চেরো। 23 বছর বয়সী ওই তরুণী তার 2 বছরের শিশু সন্তানকে নিয়ে চোরাপথে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করার অভিযোগে কর্তব্যরত এই দুই জওয়ান তার উপর চড়াও হয় এবং এই দুষ্কর্ম করে বলে থানায় অভিযোগ জানিয়েছেন ওই তরুণী। সেই পরিপ্রেক্ষিতে শনিবার বিকেলে সাংবাদিক সম্মেলন করেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। কলকাতা থেকে সঞ্জয় সাহার রিপোর্ট, বাংলা এমজি নিউজ। তরফ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আজ এই সাংবাদিক বৈঠকে আসার জন্য। আপনাদের মাধ্যমে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আরো বেশি সংখ্যক মানুষের দরবারে পেশ করতে চাইছি। আপনারা জানেন, একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে বাগদার জিতপুর সীমান্তে। বিএসএফ এর একজন অফিসার এবং একজন জওয়ান, দুজনের নাম পাওয়া গিয়েছে, অভিযোগ আরো কয়েকজন আছেন, তদন্ত চলছে। একজন মহিলাকে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। সেই মহিলা তার অভিযোগ দায়ের করেছেন, চিকিৎসাধীন। এ বিষয়ে আমাদের কিছু স্পষ্ট করে কথা বলার আছে। তার আগে একটি ভিডিও আপনাদের সামনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তুলে ধরছে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইতিমধ্যেই বিষয়গুলি আপনাদের কাছে যেতে শুরু করছে। মানে একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি 15 আগস্ট স্বাধীনতা দিবসের ভাষণ থেকে মহিলাদের নিরাপত্তা উন্নয়নের কথা মুখে বলছেন, আর অন্যদিকে দেখুন কি ঘটছে। এটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। আরো বিস্তারিতভাবে আপনাদের সামনে আনবে। আমরা কয়েকটা কথা বলি। এক হচ্ছে, তৃণমূল কংগ্রেস কিন্তু বিএসএফ এর বিরুদ্ধে নয়, বিএসএফ এর যারা জওয়ান রয়েছেন, বিএসএফ এর যে কাজ, তাদের সামগ্রিকভাবে অসম্মান করার কোনো উদ্দেশ্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেই। তারা তাদের দায়িত্ব, তাদের কর্তব্য পালন করা। কিন্তু সমস্যা হচ্ছে, কেন্দ্রীয় সরকার, স্বরাষ্ট্র মন্ত্রক, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তত্ত্বাবধানে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তত্ত্বাবধানে যেভাবে এদের ব্যবহার করছেন এবং যে উদ্দেশ্য ব্যবহার করছেন, তাতে রক্ষকই ভক্ষক হয়ে উঠছেন। এবং আসল প্রশ্ন, যেটা দেশের নিরাপত্তা, যেটা কাজ করার কথা, তার বদলে বিজেপির দলীয় পারপাস সার্ভ করতে গিয়ে দেশের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, আর দেশের সীমান্তবর্তী এলাকার সাধারণ জনজীবন, এমনকি মহিলাদের সুরক্ষা পর্যন্ত বিপন্ন হচ্ছে। প্রথম বক্তব্য, মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনারা কি এই কারণে বিএসএফ এর সীমা 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার করেছেন? এর বিরুদ্ধে তো মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিবাদ জানিয়েছেন, গোটা বাংলা প্রতিবাদ জানিয়েছেন, আপনারা তো কর্ণপাত করেননি। কোন কারণে বিএসএফ এর বিরুদ্ধে সীমান্তে মানুষের উপর অত্যাচার,
দুর্ব্যবহার বিভিন্ন ধরনের অভিযোগ এর আগেও ছিল। মুখ্যমন্ত্রী কেন্দ্রকে জানিয়েছেন, রাজ্য কেন্দ্রকে জানিয়েছে, কোনো ব্যবস্থা হয়নি। ভাবা যায় একজন ভদ্রমহিলা শিশুকে নিয়ে, একজন মা তার শিশুকে নিয়ে সীমান্তে তাকে আটকাচ্ছে বিএসএফ, এরপর শিশুটিকে ছুঁড়ে ফেলে দিয়ে মাকে গণধর্ষণ করা হচ্ছে, একটা কৈফিয়ত কেন আসছে না কেন্দ্রের তরফ থেকে? ক্ষমা চাওয়া কেন আসছে না? দুঃখ প্রকাশ কেন আসছে না? কথায় কথায় বড় বড় কথা বলেন, এখন তারা কোথায়? আসলে এটা বিজেপির চরিত্র। যে বিজেপি গুজরাটে বিলকিস গণধর্ষিতা হয়েছিলেন, অন্তঃসত্ত্বা অবস্থায় গণধর্ষিতা হয়েছিলেন বিলকিস, তার 3 বছরের শিশুকন্যাকে পাথরে আছড়ে মারা হয়েছে, সেখানে গণধর্ষণ তাকে করা হয়েছে, সর্বস্তরের আদালত শাস্তি দিয়েছিল, এবার 15ই আগস্ট 11 জন গণধর্ষণ এবং খুনের অভিযোগে সাজাপ্রাপ্ত তাদেরকে গুজরাটের বিজেপি কারামুক্তি করে দিল। ভয় এখন গ্রাম ছাড়তে হচ্ছে বিলকিস বা তাঁর শিবিরে যারা রয়েছেন, সাধারণ মানুষ আতঙ্কিত উদ্বিগ্ন। আর সেই বিজেপি পশ্চিমবঙ্গের সীমান্তে 15 থেকে 50 কিলোমিটার বিএসএফ এর ক্ষমতা এবং আওতা বাড়াবার জন্য যখন রাজ্যের এখতিয়ারে, রাজ্যের জায়গায় হস্তক্ষেপ করে জোর করে দখলদারি বাড়াচ্ছে, সেখানে একজন মাকে গণধর্ষিতা হতে হলো। আমরা আবার বলছি, 15 থেকে 50 কিলোমিটার জোর করে কেন্দ্রীয় সরকার করেছে, রাজ্যের অধিকারে কেন্দ্রের হস্তক্ষেপ অসাধু উদ্দেশ্যে করা হয়েছে, রাজনৈতিক এবং অন্যান্য উদ্দেশ্যে করা হয়েছে, এবং এখন তার কুৎসিত ফল চোখের উপর দেখা যাচ্ছে। দ্বিতীয় বিষয়, এই যে বিএসএফের যারা দক্ষ, যারা ভালো কাজ করেন, তাদেরকে তো বিএসএফ এর সীমান্তে রাখাই হচ্ছে না। সব বাহিনীতেই তুলনামূলক দক্ষ, তারপরের একজন, তারপরের একটা ধাপে তো থাকতেই পারে। যারা কাজ করেন তাদেরকে তো তুলে এনে বিজেপির এই 4 আনার নেতাদের তাদের ব্যক্তিগত দেহরক্ষী হিসেবে ব্যবহার করা হচ্ছে। যাদের দলবদল করে নিয়ে যাওয়া হয়েছে বা হঠাৎ বিজেপি বাংলায় যাদের সীমান্ত দক্ষতার সঙ্গে পাহারা দেওয়ার কথা, তা বাহিনী থেকে, কেন্দ্রীয় বাহিনীদের দক্ষ যারা জওয়ান তাদের তুলে এনে বিজেপির 4 আনার নেতাদের ব্যক্তিগত দেহরক্ষী হিসেবে তাদের চারপাশে ব্যবহার করা হচ্ছে। বিজেপি যখন মিছিল ডাকে ও 150 লোক, তার মধ্যে তো 80 থেকে 100 জন হচ্ছে ওই সেন্ট্রাল ফোর্স, সিভিলে থাকে বা পোশাকে থাকে, তারা তো বিজেপি নেতাদের সঙ্গে ঘোরার জন্য তাদের আনা হয়েছে। ফলে যারা বাকি অংশ সীমান্তে রয়েছেন তারা দক্ষতার দিক থেকে কতটা সেটাও নিশ্চয়ই যথাযথ সমীক্ষা করে দেখা উচিত, কারণ দক্ষদের তো এখানে সব পাঠিয়ে দেওয়া হচ্ছে বিজেপি নেতাদের চারপাশে হাঁটার জন্য। তো সেখানে তারা যারা বাকি থেকে যাচ্ছেন
তারা আসল সীমানা পাহারা দেবেন নাকি এই ধরনের ঘটনা চরম দুর্ভাগ্যজনক ঘটনা। একজন রাত্রে এক মহিলা শিশুকে নিয়ে তাকে আটকে শিশুটিকে ফেলে দিয়ে মহিলাকে ধর্ষণ করা হচ্ছে। তৃতীয় বিষয়, ভুল থেকে মানুষ শিক্ষা নেয়, কেন্দ্র নিচ্ছে না, শীতলকুচি, মানুষ মারা গেল। বিজেপি নেতারাই তো বক্তৃতা করতেন, কেন্দ্রীয় বাহিনীকে বলবো বুক লক্ষ্য করে গুলি চালান, শীতলকুচি, অতজন মারা গেলেন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে। আপনারা জানেন, কেউ কোনো খবর রাখেন কি ব্যবস্থা হয়েছে, কি তদন্ত হয়েছে? অর্থাৎ বিজেপির হয়ে শাখা সংগঠনের মতো কেন্দ্রীয় বাহিনীগুলোর অপপ্রয়োগ চলছে। শীতলকুচিতে যে অন্যায় কাজ ঘটেছে, যে ভুল ঘটেছে, শিক্ষা নেওয়া দূরের কথা, তার পরিপ্রেক্ষিতে কোনো ইনভেস্টিগেশন হয়েছে কিনা, কোনো অ্যাকশন হয়েছে কিনা, কোনো স্টেপ নেওয়া হয়েছে কিনা, সেটাই এখনো পর্যন্ত মানুষের সামনে আসেনি। এবং চতুর্থ, এই তো কেন্দ্রীয় বাহিনী, আমরা কেন্দ্রীয় বাহিনীকে অসম্মানের পক্ষে নই, কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে রাজনৈতিকভাবে অপব্যবহার করে তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে বিজেপি, আমরা এই বিষয়টায় উদ্বিগ্ন এবং এটা মানুষের সামনে আনতে চাই। এই যে কথায় কথায় বলেন কয়লা পাচার, গরু পাচার, বিএসএফ কি করে গরু পাচার রোখার কাজ করছে, এখানে মহিলাকে ধর্ষণ, যে বিএসএফ এর কাজ পাচার রোখার, সেই বিএসএফ মহিলাকে ধর্ষণ করছে, বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিয়ে মহিলাকে ধর্ষণ করছে। বিজেপির বড় বড় কথা, কয়লা পাচার, কয়লা খনি কাদের, কেন্দ্রীয় সরকার, পাহারা দেয় কে, সিআইএসএফ কেন্দ্রের, পাচার যদি হয়ে থাকে কোথা দিয়ে পাচার হয়, সীমান্ত, সীমান্ত কার, বিএসএফ, বিএসএফ কার, স্বরাষ্ট্রমন্ত্রকের, স্বরাষ্ট্রমন্ত্রীকে, অমিত শাহ। গরু পাচার, বাংলার পশ্চিম সীমান্ত থেকে গরু আসছে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, বিজেপি সরকার, এনডিএ সরকার কি করছে তখন? আর পূর্ব সীমান্তে যদি যাওয়ার প্রশ্ন ওঠে, অর্থাৎ বাংলাদেশে যাওয়ার যদি প্রশ্ন ওঠে, গরু তার ডানা নেই, গরুর তো ডানা নেই যে উঠে যাবে। যদি পাচারের অভিযোগ আসে, পাচার রোখার দায়িত্ব কার? বিএসএফ এর। কেন তৃণমূলকে আক্রমণ করা হচ্ছে? বিএসএফ গরু পাচার রোখার কথা, পাচার যদি হয়ে থাকে রেসপন্সিবিলিটি বিএসএফ এর, আর ধর্ষণে নামাচ্ছে কার? বিএসএফ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আপনার বাহিনী, বাংলার মানুষের উপর আপনাদের ভরসা নেই, কেন্দ্রীয় বাহিনীর অপপ্রয়োগ করে চলেছেন। আর এই ভয়ঙ্কর যে ধর্ষণের ঘটনা, কাল আমাদের ওখানে কর্মসূচি আছে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বাগদায় এই গণধর্ষণের বিরুদ্ধে আমাদের প্রতিনিধি দল শীর্ষ নেতৃত্ব পাঠাচ্ছেন তাদের, এবং সেখানে রাজনৈতিক কর্মসূচি কাল বিকেল তিনটের পর হবে। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমা চান, দুঃখ প্রকাশ করুন, আপনার বাহিনী, আপনারা মহিলাদের সম্মান দেন না। একের পর এক ঘটনা আমরা দেখাতে পারি, সর্বশেষ গুজরাট গণধর্ষণ, গণহত্যা, অভিযুক্ত দোষী সাজাপ্রাপ্ত সর্বস্তরের কোর্টে ছেড়ে দিলেন। যেদিনকে লালকেল্লা থেকে নরেন্দ্র মোদী বলছেন মহিলাদের সুরক্ষা, সেদিন গণধর্ষণ এবং গণহত্যায় যারা সাজাপ্রাপ্ত তাদের 11 জনকে ছেড়ে দেওয়া হচ্ছে, আর আপনাদের বিএসএফ এখানে ধর্ষণ করছে। এর প্রতিবাদে
सारा बांगलाय केंद्रीय सरकारेर एई राष्ट्रीय शक्तिर अपप्रयोग महिलादेर असम्मान बांगलार मानुषेर सम्मान एवं प्राण के दाम ना देया বাংলার প্রতি প্রতিহিংসা পরায়ণভাবে বিএসএফ এর এলাকা বাড়িয়ে দিয়ে সেখানে বিএসএফ এর তাণ্ডব বাড়াবার একটা সুযোগ করে দেয়া, এই সবের বিরুদ্ধে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রতিবাদ জানাচ্ছে এবং ধারাবাহিক আন্দোলন এবং প্রচারের কর্মসূচি যথাযথভাবে দলীয় নেতৃত্ব জানিয়ে দেবেন সেগুলো তৃণমূল কংগ্রেস চালাবে। বিজেপির কোন অংশ বলছে? হ্যাঁ, বাট বলে দেবেন, আদি বিজেপি না দল বদলু বিজেপি, সেই অনুযায়ী উত্তর হবে না তো? সকল মানে আদি বিজেপি তো, ফলে এখন হচ্ছে কেন মানে বিএসএফ কে আমরা কেন সরাতে চাইব? বিএসএফ তো একটা চিরদিন চলে আসা একটা বাহিনী যার কাজ বর্ডার সিকিউরিটি ফোর্স, সেটা হয়ে গেছে বিজেপি সিকিউরিটি ফোর্স। বর্ডার সিকিউরিটি ফোর্সকে তো আমরা সম্মান করি, কিন্তু বিজেপি সিকিউরিটি ফোর্সকে কি করে আমরা সম্মান করব? বিএসএফ এ যারা আছে তারা তো আমাদের ঘরের ছেলে, আমরা কেন তাদের অসম্মান করব? তারা ঘর বাড়ি ছেড়ে সীমান্তে লড়াই করছে, সীমান্ত পাহারা দিচ্ছে, এটাই তো তাদের কাজ। কিন্তু বিএসএফ এর সেরাদের তুলে এনে বর্ডার সিকিউরিটি ফোর্সের বদলে বিজেপি সিকিউরিটি ফোর্স তৈরি করছে বিজেপি, এটা তো হতে পারে না। যেটা কৈলাস বিজয়বর্গীয় আবার বলে ফেলছেন, অগ্নিপথে আসুন, ওখান থেকে কাজ শেষ হয়ে গেলে বিজেপির পার্টি অফিসে দারোয়ানের চাকরি করে দেব, কৈলাস বিজয়বর্গীয় বলেছেন। ফলে তারা বাহিনীকে এই চোখে দেখেন, বিএসএফ বিএসএফ এর মতো থাকবে, বিএসএফ সীমান্ত পাহারা দেবে, তৃণমূল সমর্থন করে। বিএসএফ যারা সীমান্ত পাহারা দিচ্ছেন, ঘর বাড়ি ছেড়ে যারা সীমান্ত পাহারা দেন, সারাদিনের ক্লান্তির পর যদি কোনো বাড়িতে এক গ্লাস জল চান, এই বাংলার কোনো মা কোনো বোন সেই জওয়ানকে জল খাওয়াবেন, মিষ্টি খাওয়াবেন, বাতাসা খাওয়াবেন। কিন্তু তার বদলে যদি দখলদারির বিজেপি সিকিউরিটি ফোর্স হিসেবে ব্যবহৃত হয় এবং মা বোনেদের উপর অত্যাচার চলে, ওই জায়গায় বহু অভিযোগ এসছে, নানা ধরনের অভিযোগ এসছে, আগেও এসছে, কদিন আগেও এসছে, কিন্তু এই ধরনের ভয়ঙ্কর গণধর্ষণের যে অভিযোগ, বিজেপি কথায় কথায় যারা কুৎসা করে এখন ক্ষমা চাওয়া উচিত এই ঘটনার জন্য। কারণ আপনারা কেন্দ্রীয় বাহিনীর কেন্দ্রীয় শক্তির অপপ্রয়োগ করছেন, অপব্যবহার করছেন, বাংলার মানুষের উপর আপনাদের আস্থা নেই, বাংলার মানুষেরও আপনাদের উপর আস্থা নেই। এই ঘাটতি ঢাকতে বিএসএফ কে দিয়ে জায়গা বাড়ানো, অমুককে দিয়ে তমুক বাড়ানো, এগুলো আপনারা করছেন, এইটা বিকৃত করছেন। এই আদি বিজেপির যে নেতা বলেছেন তৃণমূল চায় না বিএসএফ থাকুক, ভুল, কেন চাইবে না? বিএসএফ তো ছিল, বিএসএফ আছে, বিএসএফ থাকুক, বিএসএফ বিএসএফ এর কাজ করুক। কিন্তু বিজেপি যে এরিয়া বাড়িয়ে দেওয়া, অপকীর্তি করা, এলাকায় আতঙ্ক তৈরি করা নয়, বিএসএফ কে এমনভাবে আচরণ হওয়া উচিত তারা কর্তব্য পালন করবেন এবং মানুষ তাদের ভালোবাসবেন, তার বদলে মানুষ তাদের ভয় পাচ্ছেন, এলাকায় অপশাসন চলছে। ফলে বিজেপি দিশাহারা হয়ে বিভ্রান্তিকর কথাবার্তা বলছেন। ওনারা কি চান যে ওনারা যে প্রথম কথা, ওনারা এজেন্সিকে সম্পূর্ণ রাজনৈতিকভাবে ব্যবহার করতে চাইছেন। ওনারা যে জায়গাগুলো পরাজিত হচ্ছেন সেখানে গিয়ে তারা এক একটা মামলায় পোস্ট পোল ভায়োলেন্সের নামে মিথ্যা গল্প ফাঁদছেন এবং এক একটা মামলায় গোটা এলাকার তৃণমূল কংগ্রেসের সংগঠনের কোন মামলায় 20 জন 25 জন, একটা মামলায় 125 জন নোটিশ দিয়ে দিয়ে ডেকে পাঠানো হচ্ছে। যারা ডেকে পাঠাচ্ছেন তারা পর্যন্ত বলছেন আমাদের ওপর থেকে চাপ আছে, আমরা কি করব। এখানে ব্যর্থ বিজেপি নেতারা নিজেদের ব্যর্থতা ঢাকতে তারা এজেন্সির অপপ্রয়োগ করে, তারা কি ভেবেছেন তারা নাম দিয়ে দেবে না, তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে এজেন্সি দিয়ে তুলে আনা হবে? আর সিবিআই সেগুলো পুরো, সিবিআই তো তাদের কথা মানছে, কিন্তু যখনই মানছে না তখনই তারা আবার সিবিআইকে দোষারোপ করছেন। ওরা ভেবেছে এটা কি,
যে ওরা কি সিবিআই এর ডিরেক্টর না ওরা সিবিআই অফিসার? আমি আবার বলছি, সিবিআই, ইডি, বিএসএফ, এখানে বহু দক্ষ অফিসার আছেন, বহু দক্ষ জওয়ান আছেন, কিন্তু তাদের যে ক্রেডিবিলিটি, তাদের যে স্বাধীনতা, সেটাকে বিজেপি রাজনৈতিক অপপ্রয়োগে ধ্বংস করে দিয়েছে। তাতে দেশের সম্মানজনক যে এজেন্সিগুলি বা ফোর্সগুলি আছে তাদের ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন করার অবকাশ বিজেপি তুলে দিচ্ছে। বিজেপি যখন বলে এবার অমুকের কাছে যাবে, এবার তমুকের কাছে যাবে, সাধারণ মানুষ তখন স্পষ্ট বুঝতে পারেন অভিযোগটা বড় কথা নয়, অমুক ব্যক্তি বিজেপির টার্গেট, সেই কারণে বিজেপির ব্যক্তিরা নাম বলছে। আর বিজেপি তখন চোখে দেখতে পায় না সিবিআই এর এফআইআর নেমড, বিজেপির কোলে বসে দোল খাচ্ছে, ওটা হচ্ছে ওই ওয়াশিং মেশিনের মতো ব্যবহার করা হচ্ছে। আমি তো কালকে শুনলাম কোন এক বিজেপি নেতা নাকি বলেছেন যে আমার জন্য জায়গা রাখা আছে আসুন। আমি তো অন্তত একটা জিনিস পরিষ্কার করে দিয়েছেন যে আমি তৃণমূলে থাকলে খারাপ কিন্তু বিজেপিতে গেলে ভালো হয়ে যাব, এটা তো দিনের আলোর মতো পরিষ্কার। বিজেপির একজন কোন নেতা তিনি বলছেন আপনি চলে আসুন, জায়গা রাখা আছে, আর দেরি করবেন না। আমি শুনলাম, কি আমার নামও মনে নেই, ও হতে পারে বোধহয় ওই সুজাতা স্বামী বোধহয়। তো এখন এখন যেই বলুক, তার মানে এটা হচ্ছে ওদের থিম, আমি তৃণমূলে থাকলে ভালো এই খারাপ কিন্তু বিজেপিতে গেলে ভালো। তাহলে শুধু কুণাল ঘোষ না, কুণাল ঘোষ তার মানে একটা সিম্বল যে তুমি তৃণমূলে আছো, তাকে বলা হচ্ছে যে আপনি বিজেপিতে আসুন, আমরা জায়গা রাখছি, তার মানে বিজেপিতে গেলে তুমি আর আমায় সমালোচনা করবে না, তুমি আমাকে স্বাগত জানাবে। ঠিক যেরম সিবিআইয়ের এফআইআর নেম নারদা, একই জিনিস ঘটেছে, যারা তৃণমূলে ছিলেন তাদের বাড়ি থেকে সকালবেলা সিবিআই তুলে নিয়ে গেছে, আর যে বিজেপিতে আছে তাকে টাচ করছে না, এটা তো ওদের থিম। ফলে কালকের এই স্টেটমেন্টটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে তৃণমূলে থাকলে সিবিআই যাবে অথবা তোমরা আমাদের চলে এসো। তো এই তো হচ্ছে বিজেপির চরিত্র। দেখুন, আমি এই ব্যাপারে খুব স্পষ্ট করে বলছি, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এ বিষয়ে কোনো মন্তব্য করবে না। যিনি বলেছেন এই বিষয়টা তিনি ক্লারিফাই করতে পারবেন, কোন পার্সপেক্টিভে বলেছেন, কোন প্রেক্ষিতে বলেছেন, সেটা তিনি আরও ভালো বলতে পারবেন। এবং সিবিআই এবং ইডির ব্যবহার অপব্যবহার নিয়ে তিনি গতকাল বিস্তারিত বলেছেন, তার মধ্যে আপনারা যে অংশটা নিয়ে আমায় প্রশ্ন করছেন সেই অংশ নিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোনো বক্তব্য নেই। কিসের প্রেক্ষিতে, কেন, কার রেফারেন্স এসছে, যিনি বলেছেন তিনি অনেক ভালো ক্লারিফাই করতে পারবেন। না, এরকম কোনো ব্যাপার না। দিলীপ দার আসলে ওনাদের দলের মধ্যে যে একটা অভ্যন্তরীণ রেশারেশি চলে সেখান থেকে অনেকের আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হয়, ওখানে একটা একটা সিরিয়াল সিরিয়াল এফেক্ট আছে বিজেপিতে, একটা সিরিয়াল সিরিয়াল। আগে ছিল সাজ বি কভি বহুতি, এখন দিলীপ দা ভাবেন দিলীপ ঘোষ কভি প্রেসিডেন্ট থা, ওটা মাথা থেকে বেরোতে পারে না। ফলে এই জায়গা থেকে কিছু হতাশাজনক কথাবার্তা ওনাকেও তো ভেসে থাকতে হবে। একদিকে ট্রেনি সভাপতি ওকে খোঁচা দিচ্ছে, একদিকে পেগাসাস ওকে ডিস্টার্ব করছে, ফলে ওনাকে ভেসে থাকতে গেলে কিছু কথা বলতে হয়, সব কথার উত্তর দিতে নেই। আমার মনে হয় অবিলম্বে যিনি অভিযোগ করছেন এটা সিবিআই এর হস্তক্ষেপ করো, যে তদন্ত চলছে তাতে এটা পুরোদস্তুর তথ্য হিসেবে, সাক্ষ্য হিসেবে একে এনে আর যার বিরুদ্ধে অভিযোগ তাকে কাস্টডিতে নিয়ে
ভালো এদের মুখোমুখি জেরা করিয়ে বললেই হয়। তো বিজেপির লোকই যদি বলে বিজেপি নেতা কয়লা ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিচ্ছেন, ঘুষ নিচ্ছেন, তোলাবাজি করছেন, যদি এই ধরনের অভিযোগ যেটা আপনি বলছেন সেরম যদি করে থাকেন, তো ওরাই লাফাচ্ছে, ওদের সিবিআই তদন্ত করছে, তাহলে তুলে আনুক, দুজনকে মুখোমুখি বসাক, একজনকে অ্যারেস্ট করুক, কাস্টোডিতে নিয়ে তাদের নিয়ে তদন্ত করুক, তদন্ত তো চলছে, তার মধ্যে এদের ইনক্লুড করুক। এটা সম্পূর্ণ তদন্তের ব্যাপার, খানিকটা মিডিয়ায় দেখা যাচ্ছে, এজেন্সির তরফ থেকেও এখনো পর্যন্ত নির্দিষ্ট কিছু নেই এই বিষয়ে। এই মুহূর্তে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোনো মন্তব্য নেই, এটা সম্পূর্ণ একটা তদন্তের ব্যাপার, এখানে এই মুহূর্তে মন্তব্যের কোনো প্রয়োজন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই ব্যক্তির ক্ষেত্রে ঘটেনি, ইনি দলেরও কেউ নন। শুভেন্দু অধিকারী যেমন বলেছিল তেমনটাই হচ্ছে ঝাড়খণ্ডে, এবং হেমন্ত সোরেন সরকার বাঁচাতে কার্যত অবিশ্বাস উঠেছে একদিকে ঝাড়খণ্ডে, অন্যদিকে দিল্লির অরবিন্দ কেজরিওয়াল তিনি বলছেন এত কোটি টাকার অপরাধ। ভারতীয় জনতা পার্টি অনুভব করছে সারা দেশে যে আগামী লোকসভা নির্বাচনে তারা এবং তাদের বন্ধুরা মিলে ম্যাজিক ফিগার স্পর্শ করতে পারবে না, অনেকটা পিছিয়ে থাকবে। এটা বিজেপি সম্পূর্ণভাবে তাদের অভ্যন্তরীণ সমীক্ষা বা অন্যান্য যে সমস্ত এজেন্সির রিপোর্ট থেকে স্পষ্ট, ফলে তারা মরিয়া হয়ে বিভিন্ন অবিজেপি সরকার কীভাবে ডিস্টার্ব করা যায়, রাজ্যগুলোকে দখল করা যায়, যাতে সেই রাজ্যকে নিজেদের আওতায় আনা যায়, সেই ব্যাকডোর পলিটিক্স তারা শুরু করে দিয়েছে, মহারাষ্ট্রে করেছে, এবার তাদের নেতাদের মুখ থেকে বেরিয়ে যাচ্ছে এরপর অমুক, এরপর তমুক, এরপর অমুক। ঝাড়খণ্ড আমরা তো চোখের ওপর দেখেছি কি হয়েছে তিন বিধায়ককে নিয়ে, মাননীয় মুখ্যমন্ত্রী তো 14ই অগস্ট প্রাক স্বাধীনতার অনুষ্ঠানে, প্রাক স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যা বলার এই বিষয়ে বলেছেন। তাহলে বিজেপির এই যে মরিয়া চক্রান্তটা, যে আমরা পৌঁছতে পারবো না, তার আগে বিভিন্ন পদ্ধতিতে, বিকল্প পদ্ধতিতে এবং চক্রান্তে অবিজেপি সরকারগুলোকে ডিস্টার্ব করো এবং পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করো রাজ্যে রাজ্যে, তো সেগুলো তো এখন সকলের সামনে চলে এসেছে। নিয়ন্ত্রণ রেখার উপর আবার চীনা সেনার একটা কাজ সেটা প্রকাশ্যে আসছে, এবং আবার 24 লোকসভা নির্বাচনের আগে একটা অস্বস্তিকর পরিস্থিতি। চীন সীমান্ত নিয়ে যে প্রশ্ন আপনি করছেন, সীমান্তটা পুরোদস্তুর কেন্দ্রীয় সরকারের ব্যাপার, কিন্তু এটা খুব উদ্বেগের যে কিছুদিন অন্তর অন্তরেই জানা যায় যে চীন ভেতরে ঢুকে এলো, চীন এসে সেতু করলো, চীন এসে রাস্তা করলো, এটা তো পাড়া চাইনিজ রেস্টুরেন্টের ব্যাপার নয়, এটা অনেক সিরিয়াস ব্যাপার, যে এটা চীন সীমান্তে, তো সেখান থেকে যদি চীনের লোকজন ঢুকে আসেন, এ তো প্রতিরক্ষা দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর, বিএসএফ, সেন্ট্রাল বড় এজেন্সিগুলি, তারা মানুষকে নির্দিষ্টভাবে দায়িত্ব নিয়ে বলুন, স্টেটমেন্ট করুন, না ভারতের সীমান্ত সুরক্ষিত আছে, সেটা তো তাদের করার কথা। শুধু একটা তো বটেই লক্ষ্য 24 লোকসভা, যেমন পাশাপাশি বাংলার উন্নয়ন অব্যাহত রাখা, বাংলার বিরুদ্ধে যে ধারাবাহিক চক্রান্ত চলছে তার বিরোধিতা করা, এবং চিরকালই বাংলার রাজনীতিতে ছাত্র যুবদের একটা বিরাট ভূমিকা থাকে, ছাত্র সমাজের একটা বিরাট ভূমিকা থাকে, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ থেকে ছাত্র সমাজ সেই দায়িত্ব, সেই কর্তব্য, সেই শপথের দিকে যাবে যে বাংলাকে সুরক্ষিত রেখে লালকেল্লা, দিল্লি, যেখানে তৃণমূল কংগ্রেসের ভাবাদর্শে গণতান্ত্রিক, প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ এবং উন্নয়নমুখী সরকার দিল্লিতে গঠন করা যায়, সেই শপথের দিন সেদিন। গতকাল থেকে একটা বিষয় নিয়ে সারাদিন ধর খুব জল্পনা হলো, মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি হয়েছে, অথচ তিনি বাড়িতে রয়েছেন, বিভিন্ন সংবাদ মাধ্যমের সঙ্গে তিনি ভিডিও কলে কথা বলেছেন, আজকে তিনি বারান্দায় এসে সবাইকে বলেছেন যে দেখুন আমি বাড়িতেই আছি। এখন লুকআউট নোটিশের ব্যাপারটা এটা আমি বলতে পারবো না, কারণ লুকআউট নোটিশ আমরা কেউ চোখে দেখিনি, আমরা শুধু শুনছি, হাওয়ায় ঘুরছে বিষয়টা। যারা লুকআউট নোটিশ যদি জারি হয়ে থাকে, যারা করেছেন তারা বলতে পারবেন,
যতক্ষণ না সেটা অফিসিয়ালি কেউ বলছেন এ ব্যাপারে কোনো মন্তব্য প্রশ্ন ওঠে না। আবার আমরা দেখছি যার বিরুদ্ধে তিনি বলছেন আমি বাড়িতেই আছি, তাকে ফোনে পাওয়া যাচ্ছে, তাকে সব দিক থেকে মানে মিডিয়ায় তিনি তার অস্তিত্ব মিডিয়ার মাধ্যমে মানুষ দেখতে পাচ্ছেন, ফলে এটা কেন পাওয়া যাচ্ছে না বলে রটনা হচ্ছে, এটা খুবই মানে খুবই খুবই ধোঁয়াশার আর কি। ও তো তৎকাল বিজেপি, তোকে জিজ্ঞেস করো যে 11 সালের পর ওনার তত্ত্বাবধানে কতগুলো জায়গায় নীল সাদা রং উনি দাঁড়িয়ে থেকে করিয়েছেন, সেই হিসাবটা দিয়ে দিন, পরের কথা পরে হবে। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক যুক্ত এরকম অনেক মিডলম্যান ধরা পড়ছে, তেমনি একজন হচ্ছে প্রসন্ন রায়, তারও নামে বহু, এই নিয়ে আমার কোনো মন্তব্যই নেই। তদন্তের ব্যাপার, কে ধরা পড়ছে, তাকে কার ঘনিষ্ঠ বলা হচ্ছে, যে ধরা পড়ছে তার সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, ফলে এখানে আমাদের কি বক্তব্য থাকবে। সুকান্ত মজুমদার একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আজকে সকালবেলা, সেখানে বলছেন যে পার্থ চট্টোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডল জেলে অসুস্থ হয়ে পড়ছে, তাদেরকে দেখার জন্য একজন হাকিম সাহেবকে প্রয়োজন, এবং স্পষ্টতই ফিরাদ হাকিমের দিকে তার নজর, তাকে জেলে যেতে হবে। এমন কাউকে জেলে দরকার যিনি জেলের ব্যবস্থার সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকারী হবেন, এই অধিকারী শব্দটা জেলে দরকার, সেটা সুকান্তকে মনে করিয়ে দিন। আমি শুধু একটা অবাক হয়ে যাই যে সুকান্ত মজুমদার বা এদের এত সারাদিন ফেসবুক পোস্ট করার সময় থাকে, উনি দলটা কেন বিজেপি হচ্ছে না, কেন বুথ স্তরে হচ্ছে না, কেন এলাকায় মানুষের কাছে যায় না, এটা বোঝা যাবে যে যখন দেখা যাবে বিজেপির এই সমস্ত ট্রেনি নেতারা সারাদিনই, তো এরা তো সব ভার্চুয়াল নেতা, ভার্চুয়াল প্রেসিডেন্ট, ভার্চুয়াল নেতা, তো মাটিতে বাংলার মাটিতে পা রেখেই চলতে পারেন না, এখন স্ট্যাটাস, একটু বাদে পোস্ট, একটু বাদে ফেসবুক, একটু বাদে টুইটার, নিজের পাড়ার ওয়ার্ডে সুকান্ত মজুমদার হেরে গেছে, তো কি হবে ওর। আমি একটা বলি, যারা মিছিল করছেন তাদের বিষয়ে এবং রাজ্য সরকার যথেষ্ট সহানুভূতির সঙ্গে সংবেদনশীল মন নিয়ে দায়িত্বের সঙ্গে বিষয়টা খতিয়ে দেখছে, যখন যা করার মুখ্যমন্ত্রী জানাবেন, এবং কেন্দ্রের তরফ থেকে রাজ্যের পাওনা 1,00,000,000,000 টাকা বকেয়া সেটা না দিয়ে রাজ্যের অসুবিধা হবে, কিন্তু দয়া করে তার সঙ্গে পুজো অনুদানটা মেনাবেন না। পুজো অনুদান মানে কি? পুজো অনুদান মানে পুজো একটা অর্থনীতি, পুজোর সঙ্গে কুমোরটুলির মৃৎশিল্পী থেকে গ্রামের ফুল চাষি পর্যন্ত জড়িত, মণ্ডপ তৈরি, কুটির শিল্পী, ফলের চাষি, পুজোটার সঙ্গে একটা প্রচুর কর্মদিবস, কর্মসংস্থান, আয় জড়িত, সেখানে এই বছরের এই সময়টার জন্য কত মানুষ, এটা শুধুমাত্র মায়ের পুজোটা হয়তো হিন্দু ধর্মের, কিন্তু এই অর্থনীতির সঙ্গে দলমত নির্বিশেষে কত মানুষ জড়িত, পুজো কমিটিগুলি যদি খরচা বেশি করতে পারে তাহলে বহু গরিব মানুষ, সংকটে থাকা মানুষের হাতে আরো বেশি করে টাকা পৌঁছবে, কেন এটাকে খাটো করে দেখা হচ্ছে? পুজোর অনুদান মানে কখনোই এটাকে নেতিবাচকভাবে দেখা উচিত নয়, পুজো একটা হৃৎপিণ্ড, যে হৃৎপিণ্ড থেকে শিরা ধমনী চারপাশে ছড়িয়ে গিয়েছে এবং এই ধমনীগুলি দিয়ে বাংলার গ্রামে গ্রামে একটা অর্থনৈতিক ইতিবাচক স্রোত চলছে। এখানে যারা পুজো অনুদান নিয়ে কটাক্ষ করছেন বা বিরোধিতা করছেন, তারা কিন্তু বাংলার কোটি কোটি শ্রমজীবী মানুষকে, যারা পুজোর অর্থনীতির উপর ডিপেন্ড করেন, তাদের অত্যন্ত আপত্তিকর, তাদের কাছে অত্যন্ত আপত্তিকর কথা তারা বলছেন। চলো হিন্দি আর করিস, সেটা হলো একটা তথ্য বাইরে এসছে, বিজেপি যে দুর্গাপুজোটা করে ইজের সিসিতে এবং পার্টির নিজস্ব দুর্গাপুজো, সেখানে কেন্দ্রীয় সংস্কৃতি দপ্তর থেকে বিজেপিকে ফান্ডিং করা হয়েছিল প্রথম বছর। হ্যাঁ, এটা তো একটা, এই তো মারাত্মক একটা অভিযোগ এসেছে, বিজেপি যেটা বিজেপির পুজো বলেছে,
যে ইজেডসিসি তে সল্ট লেকে বিজেপি পূজো করেছিল, তো এখন প্রথম কথা হল ভাড়া করে একটা পার্টিকে পূজো করতে হয় কেন? তার কারণ হচ্ছে তারা জনবিচ্ছিন্ন, তাদের নেতারা পাড়ার ক্লাবের পূজোয় পর্যন্ত ইনভলভ নয়। এটা কি বিয়ে বাড়ি নাকি? হল ভাড়া করে পূজো, হল ভাড়া করে পূজো তো প্রবাসীরা করতে পারেন, তো বাংলার মাটিতে আবার হল ভাড়া করে পূজো হবে? এবার ওটা সেন্ট্রাল গভর্নমেন্টের হল। এখন যেটা সামনে আসছে যে অভিযোগ যে সেন্ট্রাল গভর্নমেন্টের হল এবং সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ড ব্যবহার হয়েছে বিজেপির দলীয় পুজোয়, তো ফলে অবিলম্বে ইজেডসিসি কেন্দ্রিক যা যা খরচ হয়েছে তার প্রপার তদন্ত অবিলম্বে হওয়া উচিত, যে ওটা একটা রাজনৈতিক দলের তাদের নিজস্ব প্রচারে এই টাকা ব্যবহার হয়েছে কি না। বিজেপি বলেছে তাদের পুজো, তার মানে দলীয় কর্মসূচি, সংকল্প করেছিলেন কে? তিনি এখন বিজেপিতে নেই, তো ফলে ইজেডসিসির যে পুজো হয়েছে তাতে কেন্দ্রীয় সরকারের কি টাকা খরচা হয়েছে অবিলম্বে সেটা তদন্ত করে দেখা উচিত। হিন্দি देखिए, ये हम लोग प्रोटेस्ट कर रहा है, कॉन्डेम कर रहा है। ये जो इंसिडेंट हुआ है, ये 5 साल के बच्ची के सामने उनका मां की गैंग रेप हुआ, और कौन किया? बीएसएफ का एक ऑफिसर और एक कांस्टेबल। देखिए, हम लोग बीएसएफ के खिलाफ नहीं है, लेकिन बीएसएफ को मिसयूज कर रहा है ये भाजपा। वो कौन पार्टी का, कौन डिपार्टमेंट का अंडर में है? सेंट्रल गवर्नमेंट, होम मिनिस्ट्री। तो होम मिनिस्ट्री के तो अभी स्टेप डालना चाहिए, वो तो क्षमा मांगना चाहिए। अभी देखिए, ये जो भाजपा, वो ये जो जुरिस्डिक्शन था बीएसएफ का, ये बीएसएफ पहले तो बॉर्डर सिक्योरिटी फोर्स था, अभी तो ये बीजेपी सिक्योरिटी फोर्स बना दिया। ये इनका जो जुरिस्डिक्शन था वो बॉर्डर से 15 किलोमीटर तक था, वो लोग जोर से स्टेट का जो ऑब्जेक्शन था वो नहीं मान के वो 50 किलोमीटर कर दिया है, 50 किलोमीटर, क्योंकि भाजपा का कोई ऑर्गेनाइजेशन नहीं है, वो लोग बीएसएफ को उनका विंग के तरह यूज कर रहे हैं, मिसयूज कर रहे हैं। ये एक प्रॉब्लम है। दूसरा है ये बीएसएफ जो फोर्स है, बहुत अच्छा लड़का वहां पर है, होना भी चाहिए, लेकिन उसको उठा के यहां पर जो बी ग्रेड, सी ग्रेड, डी ग्रेड का भाजपा लीडर्स है, उनका पर्सनल सिक्योरिटी का ड्यूटी कर रहा है, जो देश के सेवा के लिए बॉर्डर में जिसको ड्यूटी होना चाहिए था, वो यहां पर 4 आने का भाजपा लीडर लोगों को सिक्योरिटी पर्सन बन के ड्यूटी कर रहा है, तो इससे स्टैंडर्ड खराब हो रहा है वहां का। जो तीसरा पॉइंट है, शीतलकुची में एक इंसिडेंट हुआ था फायरिंग का, वो गलत, वो क्राइम से भी कोई लेसन ये सेंट्रल गवर्नमेंट नहीं लिया। भाजपा का जो लीडर का स्टेटमेंट था, सेंट्रल फोर्स को सीना टारगेट करके गोली करना चाहिए, प्रोवोक करता था। तो अभी ये जो शीतलकुची इंसिडेंट क्या हुआ, इन्वेस्टिगेशन क्या हुआ, स्टेप क्या हुआ, हमारा सामने कुछ भी नहीं है, तो वो तो क्लियर करना चाहिए। और चौथी बात ये है, ये जो भाजपा बोलता है ना, कोल, कैटल, वो सीमा के उधर जा रहा है, तो सीमा किसके अंडर में है? बीएसएफ का। अगर किसी तरह कोई पाचार हो रहा है, रिस्पॉन्सिबिलिटी किसका? बीएसएफ का। रुकना चाहिए बीएसएफ को। बीएसएफ वो काम नहीं कर रहा है, क्या कर रहा है? गैंगरेप। हम लोग तो ऑपोज कर रहे हैं, कॉन्डेम कर रहे हैं, ये तो होना नहीं चाहिए। ये कोल, माइंस डिपार्टमेंट किसका है? सेंट्रल गवर्नमेंट का।
सिक्योरिटी किसका हाथ में है? सेंट्रल गवर्नमेंट का। तो अगर कोल से कुछ भी हुआ, रिस्पॉन्सिबिलिटी किसका है? दिल्ली का। कैटल किसका है? बंगाल में कैटल किधर से आता है? वेस्ट साइड में क्या है? यूपी है, एमपी है, राजस्थान है। बंगाल में कैटल आ रहा है वेस्टर्न साइड से। और अगर ये बांग्लादेश में जाना का जो एलिगेशन है, अगर वो साज भी है, रिस्पॉन्सिबिलिटी किसका है? वो तो पुलिस का नहीं है, वो तो बीएसएफ का है। वो कैटल स्मगलिंग रुकने के जगह वो बंगाल का जो माए हैं, बहने हैं, उनका ऊपर टॉर्चर कर रहे हैं। इसके खिलाफ ऑल इंडिया तृणमूल कांग्रेस ने एक डेलीगेशन कल वहां पर भेज रहे हैं, एक मीटिंग भी होगा। और पूरा स्टेट में ये भाजपा का जो सेंट्रल एजेंसीज और फोर्स का मिसयूज करने का, टेरर क्रिएट करने का जो ब्लूप्रिंट ये भाजपा का है, उसके खिलाफ हमारा कैंपेन पूरा चलेगा। ओके, थैंक यू। हाँ, আমি দলের মুখপাত্র হিসেবে সাংবাদিকদের মুখোমুখি হয়েছি। আমি শুধু এইটুকু বলতে পারি, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বলছে আপনার যে প্রশ্নটা, ঠিক যে অংশটা, সেই সম্পর্কে আমাদের প্রতিক্রিয়া হচ্ছে এ বিষয়ে আমরা কিছু বলছি না। যিনি বলেছেন তিনি ক্লারিফাই করতে পারবেন। তিনি গতকাল সিবিআই এবং ইডি নিয়ে সবিস্তারে বক্তব্য রেখেছেন, আর পার্টিকুলার ওই রেফারেন্সের বিষয়টা যদি আসে, উনি কোন প্রেক্ষিতে বলেছেন, কার আগে বলেছেন, কার পরে বলেছেন এবং কেন বলেছেন, হি ইজ দ্য বেস্ট পারসন টু ক্লারিফাই ইট। আমরা এ ব্যাপারে কোনো মন্তব্য করব না, এ বিষয়টা আমরা কোনো কথা বলছি না। এটা যার বক্তব্য আমরা মনে করছি এটা তিনি ক্লারিফাই করতে পারবেন। উই স্ট্রংলি কন্ডেম দ্য ইনসিডেন্ট অফ গ্যাং রেপ ইন বাগদা অ্যান্ড দ্য ইনসিডেন্ট হ্যাপেন্ড বিকজ অফ টু অর মোর দ্যান টু বিএসএফ জওয়ানস। উই আর নট against BSF, we honor BSF, we love BSF, but the way the central government is misusing central forces or agencies, we strongly protest and we strongly condemn the process. Point number one, the jurisdiction of BSF has been increased from 15 kilometers to 50 kilometers. Honorable CM opposed it strongly, but the central government, they increased the jurisdiction of BSF, and that is the result. Point number two, the capable jawans of BSF now central government is using them as personal security guards of second graded, third graded, fourth graded BJP leaders. So border security force has been transferred into BJP security force. So this is the problem, the quality of jawans in border, that has to be investigated properly. Point number three, there was a Shitalkuchi incident in recent past. Central force opened fire and killed some villagers, but we don't know whether there had been any investigation, any step has been taken, we don't know. So from that incident also,
central government has not take any lesson, and we are eager to know whether there was any investigation, proper investigation, actual investigation, or whether there was any step taken by concerned department. And point number four, BJP is using a word coal smuggling or cattle smuggling. So BSF is the force. Their duty is to protect the border. The mines department, that is under central government. The security of mines, that is also under central government. The cattle are coming from western side of West Bengal, that is UP, MP, Rajasthan and other states, and allegedly going to Bangladesh. But the border, the responsibility to protect the border, that is upon BSF. They are not protecting the border, and instead of protecting the border, now they are creating this kind of heinous crimes like gang rape. We strongly condemn. All India Trinamool Congress will send a delegation to Baghda tomorrow. পুরোটা জানি না এখনো।